ভারতের মাটিতে একজন বক্তা জন্ম হয়েছে, মুমতাজুল ইসলাম তার নাম। মানুষকে গোমরাহ করছে কি, একদিন জালসাতে যাচ্ছিলাম, একটা জায়গায় নামাজ পড়লাম, আর নামাজ পড়ার পর একামত যখন দিচ্ছে নামাজের পূর্বে, জামাতের পূর্বে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মুকাব্বির বলছেন, তো একটা বাপজিকে দেখছি বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাচ্ছে। নামাজ যখন শেষ হলো আমি ডাকলাম, এদিকে আসেন, এটা আপনি কি করলেন? বলছে নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগালাম। তো মুমতাজুল ইসলাম বলছে আমি বললাম যে নবীর নাম চোখে দিয়ে চুমুন দিনে কয়বার করেন? বলছে মোটামুটি 10-12 বার করি। বলছে নবীর নাম তো শুনে চোখে চুমুন দেন, মুখে চুমুন দেন, আল্লাহর নামে কয়বার চুমুন দেন? আল্লাহর নামে কয়বার চুমুন দেন? নবীর নাম শুনে চুমুন দিলেন 10 বার 12 বার, একবার কি আল্লাহর নামে চুমুন দিয়েছেন? আর এই কাজ তো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই লোকটাকে সাওয়াবের কাজ করার কারণে জাহান্নামী বানিয়ে। আমি জিজ্ঞাসা করলাম মুমতাজুল ইসলাম, বলো তুমি তোমার মায়ের পেট থেকে জন্ম নিয়েছো না বাপের পেট থেকে? তো মুমতাজুল ইসলাম বলছে মায়ের পেট থেকে। আমি বললাম ভালো করে বলো, বাপের পেট থেকে না মায়ের পেট থেকে? বলছে মায়ের পেট থেকে। আমি ঠিক করে বলো। বলছে দোর মৌলভী সাহেব, তুমি জানো না সব মায়ের পেট থেকে জন্ম লয়। আমি বললাম বাপের পেট থেকে কেন লয়নি? বলছে বাপের মধ্যে বাচ্চা জন্ম দেওয়ার গর্ভ আল্লাহ সিস্টেম রাখেনি। আমি বললাম শোনো, বাপের বাপের মধ্যে আল্লাহ পাক বাচ্চা জন্ম দেওয়ার সিস্টেম রাখেনি, তাই বাপের পেট থেকে বাচ্চা জন্ম হয় না। মায়ের মধ্যে আল্লাহ সিস্টেম দিয়েছে, তাই মায়ের পেট থেকে জন্ম নাই। অনুরূপ শরীয়তের মধ্যে আল্লাহর নামকে চুমন দেওয়ার সিস্টেম আমার আল্লাহ রাখেনি, তাই আল্লাহর নাম চুমন দেওয়া যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহর নাম চুমন দেওয়ার সিস্টেম আল্লাহ রেখেছেন, তাই তিনার নাম চুমন দেওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, দীন ইসলাম, নারায়ে তাকবীর। হাদিস শরীফের মধ্যে আছে কোন ব্যক্তি যদি মায়ের কদমকে বসা দেয় তো জান্নাতের দরওয়াজাকে চুমুন দেওয়ার নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন। তো ও মোল্লাকে বলেন যে তোমরা তো মায়ের কদম চুমার ফজিলত বয়ান করো, আল্লাহর কদম কবার চুমেছো? আল্লাহর কদম কবার চুমেছো? মায়ের কদম চুমলে আল্লাহর কথা বলো না, কাবা ঘরের গেলাফকে চুমলে আল্লাহর কথা বলো না, হাজরে আসওয়াদকে চুমলে আল্লাহকে চুমার কথা বলো না, রাসূলুল্লাহর নামকে চুমলে কথা বলো, স্পষ্ট ভাবে বোঝা যায় তোমরা কাউরির দুশ্মন নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর দুশ্মন হয়ে গেছো, তোমরা রাসূলের দুশ্মন হয়ে গেছো। নচে যেই দিন তুমি তোমার বাপের পেট থেকে জন্ম হয়ে দেখাবে, সেই দিন আমরা আল্লাহর নামকে চুমুন দিয়েও দেখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মানুষকে কোন ভাবে আর গোমরাহ করবে, কত রকম ভাবে গোমরাহ করবে? বিরাদের ইসলাম, আপনাদের এলাকাতে, আপনাদের এরিয়াতে একদিন জালসা হচ্ছেন, আর এইভাবে দুটি টুপি, একজন মাওলানা দুটি টুপি নিয়েছেন আর বলছেন এই টুপিটা হচ্ছে পুরাতন টুপি, নবী পাকের টুপি, আর এই টুপিটা হচ্ছে ভারতের টুপি, নতুন টুপি, তো আপনি কোন টুপি নেবেন? তো সাধারণ পাবলিক সবাই তো বলবে যে নবীর টুপিটা নিব। তো দুরুদে ইব্রাহিম নবীর দুরুদ, আর এই নতুন দুরুদটা হচ্ছে ইমাম মোল্লাদের বানা দুরুদ, তো আপনি কোনটা নেবেন? নবীরটা নেবেন, তো দুরুদে ইব্রাহিম পড়বেন, বাকি সব ছেড়ে দেন। আমি ওই মোল্লাকে বললাম যে তুমি যদি নবীরই লাও, কোন ইমাম মুহাদ্দিসিনের যদি না লাও, তো যেই কোরআনটা নবীর উপরে নাজিল হয়েছেন সেই কোরআন পড়ো। ভারতের ছাপা কোরআন কেন পড়িস? ঠিক না বে? ঠিক বাবজি। নবীর যেই কোরআন পড়েছে ওই কোরআন পড়ো, নবী যেই টুপি পড়েছে সেই টুপি পড়ো। ভারতের কোম্পানির টুপি পড়তে পাবে না, ভারতের কোম্পানির ছাপা কোরআন পড়তে পাবে না। তোমার কায়দা অনুযায়ী নবীর টুপি নিব, ভারতের টুপি নিব না, ইমামের টুপি নিব না, মহাদিসিনের টুপি নিব না। তো যেই কোরআন নবীর উপরে নাজিল হয়েছিল, যেই কোরআনটি বর্তমানে আপনার লৌহে মাহফুজে রয়েছেন, তুমি আর তোমার বাপ পেলেন ভাড়া করে যাও আর লৌহে মাহফুজ থেকে কোরআন পড়ে এসো। ইন্ডিয়ার ছাপা কোরআন কেন পড়ো? ইন্ডিয়ার ছাপা বুখারি কেন পড়ো? নবী আমার নামাজ পড়েছেন কোন মসজিদে? কাবা ঘরে। ঠিক না বে? ঠিক। জোরে বলেন। নবী নামাজ কোথায় পড়েছেন? কাবা ঘরে। নবী নামাজ কোথায় পড়েছেন? মসজিদে নববী শরীফে। নবী নামাজ কোথায় পড়েছেন? মসজিদে আকসাতে।
মসজিদে নববীতে নামাজ পড়লে বেশি নাকি না বেনিদাসপুরের মসজিদে নামাজ পড়লে বেশি নাকি জোরে বলেন মসজিদ আকসাই পড়লে বেশি নাকি না বেনিদাসপুরে পড়লে বেশি নাকি কাবা ঘরে নামাজ পড়লে বেশি নাকি না দেওবন্দে নামাজ পড়লে বেশি নাকি তো এই মোল্লার প্রয়োজন কি ও কাবা ঘর গিয়ে নামাজ পড়বে মসজিদ আকসাতে গিয়ে নামাজ পড়বে আপনার মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়বে এওয়ার এলাকার মসজিদে নামাজ কেন পড়ে এই শয়তান একে বুঝতে হবে কি হবে না তো জাহিলদের এইগুলো কথা হয় কোনো জ্ঞানী মানুষের হয় না আরে ভারতে যদি ছাপা হয় সে তার বাপের কথা ছাপে না আল্লাহর কালাম আল্লাহর কথা ছাপে তাই ভারতে ছাপলো না পাকিস্তানে ছাপলো এটা দেখার বিষয় নয় দেখার বিষয় হলো আল্লাহর কালামকে ছাপলো সেটা পড়া যায় জোরে বল সুবহানাল্লাহ তো এটা দেখার বিষয় নাই যে দুরুদটি কে তৈরি করলো এটা দেখার বিষয় যে দুরুদটি শরীয়ত অনুযায়ী আছে কিনা যদি শরীয়ত অনুযায়ী হয় সেই দুরুদটি পড়া জায়েজ আছে জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তামবিহুল গাফিলিনের মধ্যে লিখেছেন ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাশাহুদের বয়ান করতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই তাশাহুদের বয়ান করতে গিয়ে তিনি বর্ণনা করছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়া মুহাম্মদ আলাইকা সালাম ইয়া নবী আলাইকা সালাম জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাই জিনাকে সবাই মাথার তাজ মানেন সবাই নিজের মাথার মুকুট মানেন সবাই নিজের ইমাম মানেন তিনি বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবীর মানাই হলো ইয়া মুহাম্মদ আলাইকা সালাম ইয়া নবী সালামুন আলাইকা জোরে বলুন সুবহানাল্লাহ তো কোন ইমামের ব্যাখ্যা নিল না নিজে শরীয়তের মন গড়া ব্যাখ্যা করার কারণে তারা জেহালতে ডুবে আছে মূর্খতার মধ্যে পড়ে আছে আপনারা বলেন যেই কোরআনটা নবী পাকের প্রতি নাজিল হয়েছিল যদি কোনো ব্যক্তি সেই কোরআনকে আগুন দিয়ে জ্বালায় সে পাপের কাজ করলো না নেকির কাজ করলো জোরে বলেন ঈমান থাকবে আর ভারতে যে কোরআনটা ছাপলো যদি কোনো ভারতীয় ব্যক্তি ওই কোরআনটাকে যদি ঘৃণা করে জ্বালায় হারাম বলে নাজায়েজ বলে তার ঈমান থাকবে গুনাহ হবে না নেকি হবে তো যেটা নবী পাক দুরুদ দিয়েছেন সেটার বেয়াদবি করলে তো ঈমান যাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন ও হাদিস অনুযায়ী যেই মুহাদ্দিসিন যেই দুরুদের প্রতি ইজমা করেছেন ঐক্যমত করেছেন তার বিরুদ্ধে বললো ঈমান থাকবে না জোরে বলেন সুবহানাল্লাহ তার বিরুদ্ধে বললো ঈমান থাকবে না তো মোল্লাকে বলবেন যদি তোমার নবীর টুপি পছন্দ হয় আর ভারতের টুপি যদি তোমার পছন্দ না হয় ওইটাই টুপি নাও তো নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছিল সেটাই কোরআন পড়িও ভারতের ছাপা কোরআন পড়িও না মক্কাতে গিয়ে নামাজ পড়িও কারণ সেখানে নেকি বেশি মদিনাতে গিয়ে পড়িও সেখানে নেকি বেশি ফিলিস্তিন মসজিদ আকসাতে গিয়ে পড়িও সেখানে গিয়ে পড়লে বেশি নেকি ভারতের কোন মসজিদে যদি তোমাকে দেখতে পাই তো ট্যাং ভেঙে দেব বলতে পারবেন কি পারবেন না তো সব মূর্খতাবাদী জেহালত এদের মতন জাহিল আল্লাহর কসম খেয়ে বলি জমিনের মাটিতে কেউ নাই আবু জেহেল এদের চাইতে ছোট জাহিল ছিল এত বড় যারা জাহিল জানার শর্তেও হাদিসকে লুকায় জানার শর্তেও ইমামদের কথাকে লুকায় জানার শর্তেও শরীয়তকে লুকায় আর নিজের মতলবের যেইগুলো আয়াত নিজের মতলবের যেইগুলো হাদিস সেইগুলো হাদিসকে ব্যবহার করে আল্লাহ রসুলের শরীয়তের মধ্যে তারা লুকায়িত করে তাহরিব করে যেমন ইহুদিদের পাদ্রীরা নবী মুস্তাফার শানকে লুকিয়ে মুসা নবীর শানকে বাড়িয়ে বাড়িয়ে বলতো যেখানে নবীর শান দেখতো কলম চালিয়ে দিত আয়াতটি মিটিয়ে দিত তাই এখন পর্যন্ত বাইবেল দেখবেন ওই বাইবেলের মধ্যে অনেক তাহরিব করে দিয়েছেন কিন্তু বাইবেল এক জামানাতে যার নাম ইঞ্জিল ছিল আসমানি কিতাব আল্লাহর কালাম ছিল কিন্তু তাদের পাদ্রীরা তাকে বদলে দিয়েছেন সেই রকম ভাবে তারা ইসলামের বিষয়কে ঢাকে ইসলামের বিষয়কে লুকায় আজকে যেমন দেখতে পাওয়া যায় মোল্লা বলে সাবে বারাতের রোজা রাত্রে নামাজ কোন জায়গাতে নাই বলে না বাবজি বলে না বলে না কিন্তু ইবনে মাজাহ শরীফের মধ্যে পুরো চ্যাপ্টার বাঁধা আছে সাবে বারাতের ফজিলতের উপরে মিশকাত শরীফের মধ্যে পুরো চ্যাপ্টার আছে তিরমিজি শরীফের মধ্যে পুরো চ্যাপ্টার আছে আর এমন এমন হাদিস আছে যাকে প্রত্যেক মুহাদ্দিস সহি বলেছেন সুবহানাল্লাহ বলেন নবী পাক বলছেন যখন সাবানের সাবান মাসের অর্ধেক দিন চলে যাবে পনেরোই তারিখ চলে আসবে চোদ্দই তারিখ গিয়ে রাত ওই রাতে ওই দিনের বেলা তোমরা রোজা রাখো রাতের বেলা কায়াম করো
এই কাজটি যদি তোমরা করতে পারো আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মোল্লা কি করে বলে কোন এরকম জাল হাদিসও নাই, জাল হাদিসও নাই বলবো আপনাকে, কিন্তু আমাদের সামনে বসার কথা বলবেন আর কোন দিকে বাতাস বের হবে ও নিজেই খুঁজে পাবে না। আমরা যখন নামাজ পড়ি, এখানে অনেক কেউ আছেন মগরিবের নামাজ পড়ে এসেছেন, মগরিবের নামাজ যখন আমরা পড়ি একজন মোল্লা বলছেন মগরিবের নামাজ পড়লাম, নামাজের মধ্যে এশার নামাজ ফজরের নামাজ নামাজের মধ্যে আল্লাহ বলছেন নামাজ পড়ো, আল্লাহর হুকুমে নামাজ পড়লাম, দাঁড়িয়ে আছি কেরাত চলছে, রুকুতে গেলাম আল্লাহর তসবি চলছে, সাজদায় গেলাম আল্লাহর তসবি চলছে, কিন্তু যখন নবীর উপরে সালামের কথা আসলো তো তাশাহুদে বসে বসে সালাম দিচ্ছি। তো আল্লাহ নামাজে আমাদেরকে বসে সালাম দিতে শিখিয়েছেন আর তোমরা দাঁড়িয়ে সালাম দাও আর বলো এটা আদব, তো তোমরা কি আল্লাহ চাইতে বেশি আদব বুঝো? কোন পাগে মানুষকে গুমরা করলো? মানুষ কি মনে করো রে আসলই তো রে নামাজ হচ্ছে আফজালুল ইবাদত, ঈমান আনার পর প্রথম শর্ত নামাজ, আর নামাজের মধ্যে আল্লাহ বসে সালাম দিতে বলছে, তো যারা দাঁড়িয়ে সালাম দিবে তারা কি হয়ে গেল? বেয়াদব হয়ে গেল। আবু দাউদ শরীফের হাদিস খুলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস খুলেন, নবী পাক বলছেন যখন তুমি মসজিদের মধ্যে প্রবেশ করবে আগে দাঁড়িয়ে আমার প্রতি সালাম পড়ো, তারপরে মসজিদে ঢুকার দোয়া পাঠ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী দাঁড়িয়ে সালাম পড়তে বললেন, এদের মশলা অনুযায়ী নবী পাক বেয়াদব বলে নাউজুবিল্লাহ, বলছেন না একা একির কথা বলি না, সবাই মিলে সম্মিলিত ভাবে দাঁড়িয়ে পড়া বিদাত, এটা শরীয়তের কোন জায়গাতে নাই। যে কোন জায়গাতে সালাম আছে, একা কি আছে, বসে আছে, সবাই মিলে যে দাঁড়িয়ে সালাম দেব কোন কিতাবে পাইলেন? বলে কি বলে না? একজন আমার বন্ধু কনফিউজ হয়ে গেল, টেনশনে পড়ে গেল যে নামাজের মধ্যে বসে সালাম দি তা তো ঠিক, আল্লাহ বসে সালাম দিতে আদব শিখিয়েছেন, কিন্তু আমরা সবাই মিলে দাঁড়িয়ে সালাম পড়ি আসলে তো এটা নামাজের খেলাফ হয়ে গেল, বেয়াদবি হয়ে গেল, সাধারণ মানুষ মারা থায় হাত দিয়ে ইমানকেও হারিয়ে ফেললো। কিন্তু ওই মোল্লাকে বলেন যে তুমি যখন তোমার বাপের জানাজা পড়েছিলে তো জানাজার নামাজের পরে যে সালামটা ফিরিয়েছিলে সম্মিলিতভাবে বসে ফিরিয়েছিলে না দাঁড়িয়ে ফিরিয়েছিলে? বলতে পারবেন জানাজা পড়েছেন আপনারা? জোরে বলেন পড়েছেন। জানাজার পরে সালাম আছে না নাই, বসে আছে না দাঁড়িয়ে আছে? ইমাম এক মিনিট আগে ফিরালো সালাম, তারপরে একটা মুক্তাদি, তারপরে একটা মুক্তাদি, এক মিনিট পর পর, মানে সম্মিলিত না আলাদা আলাদা করে ফিরান না, একসঙ্গে ফিরান, কাকে সালাম দেন? আমি একদিন ট্রেনে যাচ্ছিলাম মালদা, আপনাদের কি খাগড়া না কি স্টেশনের নাম বলে, ট্রেনে চেপে মালদা যাচ্ছে, একজন ব্যক্তি একটা মাওলানা সালাম দিল বসে আছে, বলছেন হুজুর দাঁড়িয়ে সালাম দেওয়া শরীয়তের কোন জায়গাতে নাই সম্মিলিত ভাবে। কথা হতে হতে আমি বললাম জানাজার নামাজে তোমরা যখন সালামটা আসে তখন বসে যাও না দাঁড়িয়ে ফিরাও? মাথায় হাত দিয়ে দিয়েছেন, কিছুক্ষণ চুপ, এ তো জায়গায় হাত দিয়ে দিয়েছে, বলছে জানাজার পরে তো দাঁড়িয়ে সালাম দি, কিন্তু সালামটা নবীকে দি না, কাকে দিস? বলছে ঘাড়ে ফেরিস্তাকে দি। কাকে দি? ঘাড়ের ফেরিস্তাকে দি। আমি বললাম গাধা, দাঁড়িয়ে সম্মিলিত ভাবে নাভির নিচে হাত বেঁধে আদবের সহিত ফেরিস্তাকে সম্মিলিত সালাম দিলি, তোর পেটে ব্যথা হলো না? আর রহমাতুল্লিল আলামিন, যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে প্রত্যেক ফেরিস্তার সম্মান কুরবান, সেই নবীকে দাঁড়িয়ে সালাম দিলে তোর পেটে ব্যথা কেন হয়? এখন তো বলছিলি কোনো জায়গাতে হয় না, তো তুই কার কলমা পড়েছিস? নবী মুস্তাফার কলমা পড়েছো না ফারিস্তার কলমা পড়েছো? কার কলমা পড়েছো? কুরআন হাদিস যখন থাকে না তখন যুক্তি দিয়ে মানুষের ব্রেনকে ওয়াশ করে। বলছেন সাহাবীরা কি করেছেন? আমি বললাম সাহাবীরা তো জানাজার নামাজে দাঁড়িয়ে সালাম ফিরালছেন, স্বয়ং রাসূলের পাক ফিরালছেন। আর যদি তোমাকে খুব শখ থাকে তাফসিরে মাতুরিদি পড়ো, যে কিতাব সারা বিশ্বের মুসলমান এক বাক্যে মানে, কাদিয়ানিও মানে, আহলে হাদিসও মানে, দেওবন্দিও মানে, সুন্নি বারেলিও মানে, সবাই যাকে মানে, তাফসিরে মাতুরিদির মধ্যে হযরতে কাব বিন উজরা বলেন যখন সূরা আহজাবের 56 নম্বর আয়াত 22 পারার এই আয়াতটি নাজিল হলো, হযরতে কাব বিন উজরা বলেন কুমনা ইলাইহি, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, কুল না, তারপরে বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই দাঁড়িয়ে নবীকে সালাম দিলাম, কোনো পেটে ব্যথা হলো না, মাথা ছিট হলো না। আর এই করে মানুষ মনে করে যে আসলে তো আমরা বিদাত কাজ করছি, নাজায়েজ কাজ করছি, ইমানকে হারিয়ে দিলে।
কোনই মতে যখন হলো না ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন সহিহ হাদিসে আছে আমরা কুরআন এবং হাদিস থেকে দলিল নেব আচ্ছা ইসলামের দলিল কয়টি আপনারা জানেন কুরআন হাদিস থেকে যদি কোনো দেওবন্দি দলিল চাই তাকে বলবি যে হানাফি মাযহাব কেন মানিস দলিল লিবের সময় কুরআন হাদিস আর মানুষকে বুঝাচ্ছো মাযহাব মানতে হবে তো হানাফি মাযহাব কেন মানো তো বলবে হানাফি মাযহাব এই জন্য মানি ইমামে আজম আবু হানিফা কুরআন হাদিস থেকে যে ব্যাখ্যা করে দিয়েছেন আমরা সেই ব্যাখ্যাকে মানি তো সেই ব্যাখ্যা যখন তুমি মানো তো ওই ব্যাখ্যাকারীরা যদি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করে থাকে সেটা মানবে না মানবে না আর যদি বলে মানবো না তো মুনাফিকি হলো না বাবজি হলো না হলো না মুহাদ্দিসিনরা শরীয়ত বেশি বুঝতো না ইয়ারা শরীয়ত বেশি বুঝে মুহাদ্দিস ইমামগণ বেশি শরীয়ত বুঝতেন আমার কাছে মুহাদ্দিসিনের কিতাব রয়েছেন এই কিতাব আমার হাতে দেখছেন আখবারুল আখিয়ার এই কিতাবটা ফারসিতে শেখ আব্দুল হক মুহাদ্দিসের দেহলভি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছিলেন ইনার বাড়ি বুখারাতে ছিলেন মদিনা শরীফ মসজিদে নববীতে হাদিস শরীফ পড়াতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নতে এসে বললেন আব্দুল হক তুমি ভারতের মাটিতে চলে যাও আমি মঈনউদ্দিন চিশতিকে পাঠিয়ে ইসলামের চেরাগ তো জ্বালিয়ে দিয়েছি ইসলামের আলো তো ছড়িয়ে দিয়েছি এখন হাদিসের প্রয়োজন আছে জ্ঞানের প্রয়োজন আছে তুমি হাদিস নিয়ে গিয়ে ভারতের মানুষকে আমার হাদিসের দার্স দাও আমার হাদিসের শিক্ষা দাও শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি সর্বপ্রথম ভারতের মাটিতে ইলমে হাদিস এনেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সর্বপ্রথম কি এনেছেন ইলমে হাদিস এনেছেন ওয়াহাবি হাদিস পড়নে ওয়ালা থাকুক সুন্নি হাদিস পড়নে ওয়ালা থাক কাদিয়ানি হাদিস পড়নে ওয়ালা থাক সবারই সনদ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কাছে যায় সবাই নাকে মানে সবাই নাকে মুহাদ্দিস বলে নিজের ইমাম বলে স্বীকার করে ইনি এই কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর কাছে দোয়া করছেন 336 পৃষ্ঠার মধ্যে আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করছি কিন্তু আমার কোন আমলের ওসিলা দিব কোন আমলের দোহাই দিব যে আমার দোয়াকে তুমি কবুল করবে আল্লাহ আমার প্রত্যেক আমলে নিয়াতে খোট হতে পারে প্রত্যেক আমলের ত্রুটি হতে পারে কিন্তু ইয়ার আমার রহমিন আমার একটি আমল তোমার দয়াতে তোমার রহমতে এমন রয়েছে আমাকে পুরা ভরসা আছে যে আমার সেই আমলের দোহাই দিয়ে যদি আমি দোয়া করি আমার দোয়া কোনোদিন ফিরানো হবে না আর আমাকে এটাও ইয়াকিন আছে যে আমার পরে হোক যারা এই আমল করার পর দোয়া করবে এই আমলের ওসিলা দিয়ে তুমি তার দোয়া কোনোদিন ফিরিয়ে দিবে না শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি বলছেন আল্লাহ আমি যখন কোন মাহফিলে হাজির হতাম মাহফিলের সাথে তোমার নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করতাম ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাঠ করতাম আমাকে ইয়াকিন আছে যারা এই সালাত ও সালাম পাঠ করে তোমার দরবারে আর ওসিলায় দোয়া করবে তুমি তার দোয়াকে কবুল করে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ এখন মুহাদ্দিসিনের মানবেন না এই মোল্লাদের মানবেন আড়াই লক্ষ হাদিসের হাফিজ এখন মোল্লা কটা হাদিস জানে আপনাদের এলাকায় যে মৌলভী আছে 3 লক্ষ হাদিস জানে নাকি 4 লক্ষ জানে নাকি তো এদের যদি ফাতোয়া নেন তো সব মুহাদ্দিস জাহান্নামে চলে গেছেন সব ওলি জাহান্নামে সব ইমাম জাহান্নামে আর এই মারকাতুল আলা মায়ের পেট থেকে ওহি নিয়ে জন্ম হয়েছে মানে এতদিনে ওদের প্রতি ওহি নাজিল হচ্ছে এই মূর্খ মুমতাজুল ইসলামের বক্তব্য শুনলাম যে মুসলমানের দিনে খাতনার দিনে যারা খাওয়া দাওয়া করায় হারাম কাজ করে বলেন নাউজুবিল্লাহ আচ্ছা হারামকে হারাম বানানে ওয়ালা হালালকে হালাল বানানে ওয়ালা কে এ মুমতাজুল ইসলাম গাধা না আল্লাহ কে বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হালাল ওটাই যেটা আল্লাহ কোরআনে হালাল করেছেন হারাম ওটা যেটা আল্লাহ কোরআনে হারাম করেছেন আর যেটাকে আল্লাহ হালালও বলেনি হারামও বলেনি ওটা তোমাদের জন্য ক্ষমা আছে জোরে বলেন সুবহানাল্লাহ আর এই মোল্লা এসে কি বলছেন মুসলমানের দিনে কেউ যদি খাওয়া দাওয়া করায় ভোজ করায় মানুষকে দাওয়াত দিয়ে আহার করায় এটা হারাম হলো এটা কোরআনের কোন আয়াতে আছে কোন হাদিসে আছে আজকে তার প্রতি জিবরিল আমিন ওহী নিয়ে আসলো নাকি যে হারাম বলছে তো যেটাকে আল্লাহ হারাম বলেননি রাসূলুল্লাহ হারাম বলেনি সেটাকে কোন মোল্লা যদি হারাম বলে তো আল্লাহ রসুলের দিন প্রচার করলো না ইহুদির দিন প্রচার করলো কার দিন প্রচার করলো জোরে বলেন ইহুদির দিন প্রচার করলো আর তারপরে বলছেন মুসলমানি দিলেও কোনো অসুবিধা নাই না দিলেও অসুবিধা নাই কিন্তু দিতে হবে দিলেও অসুবিধা নাই না দিলেও অসুবিধা নাই কিন্তু দিতে হবে বলেন আর চাইতে বলো জাহিল দুনিয়াতে আছে
কোনটা সুন্নাতে মুয়াক্কাদা কোনটা সুন্নাতে গায়ের মুয়াক্কাদা এটাই যদি মোল্লা না বুঝে তো স্টেজে জাতিকে কি শিক্ষা দিবে ওর কপালে লাত আছে না নাই শয়তানের আরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসটি বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমানের মধ্যে হাদিস 12 নম্বর হাদিসের মধ্যে রাসূলে কওনো মাকাকে সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামে খায়রান ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম আমল কি নবী পাক বললেন তুতিউত্তাম ওয়া তাকরাউস সালাম ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা মানুষকে সালাম করা জোরে বলুন সুবহানাল্লাহ আকিমাল মুস্তাদরাকের মধ্যে হাদিস সাহাবী রাসূল বলছেন আমি নবী পাককে বলতে শুনেছি যে তোমাদের মধ্যে মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে মানুষকে বেশি করে খাওয়ায় সুবহানাল্লাহ বলেন মিশকাত শরীফ বাবু জিয়াফতের মধ্যে হাদিস নবী পাক সাহাবীকে বলছেন আমার সাহাবী কিয়ামতের ময়দানে মানুষকে যখন জান্নাত দেখা হবে জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে কিছু এমন ক্যামেরা হবে যার ভিতর থেকে বাইরে দেখতে পাওয়া যাবে বাইরে থেকে ভিতর দেখতে পাওয়া যাবে সাহাবী বললেন হুজুর এত সুন্দর নূরানি ক্যামেরা আল্লাহ কাকে দান করবে আমার নবী বললেন যারা মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করাবে যারা তাহাজ্জুদের নামাজ পড়বে আমার আল্লাহ এই ক্যামেরাগুলি তাকে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ তো খাওয়া দাওয়া করাকে নবী পাক কি বললেন তুতিউত তাম উত্তম আমল তো মানুষকে খাওয়া দাওয়া যারা করায় তারা মানুষের মধ্যে উত্তম মানুষ শ্রেষ্ঠ মানুষ যারা মানুষকে খাওয়া দাওয়া করায় তারা উত্তম কাজ করলো আর এটা আমার রাসূলের জবান থেকে বেরিয়েছে তো কোন ব্যক্তি যদি মুসলমানের দিনে উত্তম কাজ করে মানুষকে খাওয়া দাওয়া করায় সেটা নাজায়েজ যে হারাম হলো না বরং সেটা সওয়াবের কাজ হলো আর নবী মুস্তাফার কথা অনুযায়ী আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে নেকির ভান্ডার দান করবে জোরে বলুন সুবহানাল্লাহ মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ মুসলমানই হলে খাওয়া দাওয়া করান বিয়ে শাদি হলে খাওয়া দাওয়া করান আপনার খুশি আসলে খাওয়া দাওয়া করান দুঃখ যদি আসে মৃত্যু ব্যক্তির নামে মৃত্যু ব্যক্তির নামেও খাওয়া দাওয়া করান মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ যারা এই কাজটাকে পছন্দ করে আমার আল্লাহ ও রাসূল সেই ব্যক্তিকে পছন্দ করে জোরে বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করেন যারা মানুষকে খাওয়া দাওয়া করেন এইবার বলবে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া কোথায় আছে আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ লিখেছেন ইমাম ইবনে রজব হাম্বালী রাহমাতুল্লাহ আলাইহি আহওয়ালুল কবরের মধ্যে লিখেছেন অসংখ্য কিতাবের মধ্যে এসেছেন হযরতে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত বিখ্যাত তাবেঈ বিখ্যাত সাহাবী বিখ্যাত তাবেঈগণ সাহাবীগণের ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছেন হযরতে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন সাহাবীগণের জামানাতে তাবেঈনগণের জামানাতে যখন কোনো ব্যক্তি ইন্তিকাল করতেন তো সেই ব্যক্তির কবরের মধ্যে সাত দিন খুব কঠিন রাত থাকে খুব কঠিন কাল কাটে তার কারণে সাহাবী রাসূল তাবেঈনগণ ওই মৃত্যু ব্যক্তির নামে সাত দিন পর্যন্ত মানুষদেরকে খাওয়া দাওয়া করাতেন জোরে বলুন সুবহানাল্লাহ কতদিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতেন সাত দিন পর্যন্ত কারা সাহাবী রাসূল আর এরা কি বলে যে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা মানে সুয়ারের খাওয়া বলেন নাউজুবিল্লাহ কেউ আবার বলে সুয়ার চাইতেও বেশি হারাম আচ্ছা সুয়ারকে কে হারাম করেছে আল্লাহ হারাম করেছে কে হারাম করেছে একটু জোরে বলেন আর এই মোল্লা বলছে সুয়ার চাইতেও বেশি হারাম তো আল্লাহ যেটাকে হারাম করেছেন ওর চাইতে বড় হারাম হয় আর এই বলছে সুয়ার চাইতেও বেশি হারাম তো এ নিজেকে কি বলতে চায় আল্লাহর চাইতে বড় বলতে চায় নাউজুবিল্লাহ মিন জালিক আর ঈমান আছে আল্লাহর হারামের চাইতে কেউ যদি কোনো জিনিসকে বেশি হারাম বলে ওর ঈমানও শেষ ওর বউও শেষ তাই এদের মধ্যে অধিক অংশ লোক যারু সন্তান হয় এটা আমার বাপের ফতোয়া না আর আপনাকে বলবে কি সাবে বাড়াতে হালুয়া খাওয়া হারাম সাবে বাড়াতে কি খাওয়া হারাম হালুয়া খাওয়া হারাম আচ্ছা মুসলমান কাকে বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিল মুসলমান ওই ব্যক্তিকে বলেছেন বুখারী শরীফের মধ্যে হাদিস রাসূলে পাক বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূলে পাক বলেন তোমাদের মধ্যে কামিল মুসলমান ঈমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের বাপ চাইতে বেশি মা চাইতে বেশি ছেলে চাইতে বেশি মেয়ে চাইতে বেশি ওয়ান নাসি আজমাইন আল্লাহর সমস্ত সৃষ্টির চাইতে বেশি যে আমি রাসূলকে না ভালোবাসে নবী বলছেন লা ইউমিনু ঈমানদার হতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ
সব চাইতে ভালোবাসা মানে কি নবী যেটাকে ভালোবাসেন সেটাকে ভালোবাসতে হবে নবী যেটাকে পছন্দ করেন সেটাকে যে পছন্দ করবে ওই ব্যক্তি হলো মুসলমান নবীর খাবারকে কেউ যদি হারাম বলে সে মুসলমান না বরং সে মুসলিম রূপে আবু জেহেলের সন্তান এবার আমরা যখন দেখছি নবী পাক কি কি ভালোবেসেছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ উনি একজন বাদশার বাড়িতে গেলেন তো বাদশার বাড়িতে যখন ঢুকলেন বিশাল বড় রাজত্ব বিশাল বড় মহল ইমাম মালিক ঢুকলেন উনার সামনে বিরিয়ানি পোলাও বিভিন্ন রকমের খাবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ দেখছেন একটি বাটিতে সবজি রয়েছে যে সবজিকে আপনারা লাউ বলেন লাউ বুঝেন তো লাউ বলেন তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ মাংসতে হাত দিলেন না বিরিয়ানিতে হাত দিলেন না লাউ খেলেন বাদশা বলছেন হুজুর আপনি জামানার এত বড় ইমাম মুস্তাহিদ আপনি এই লাউকে পছন্দ করলেন এত সুন্দর সুন্দর খাবার থাকতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ বললেন শুনো এই লাউ আমার নবী ভালোবাসতেন সুবহানাল্লাহ বলেন আমার নবী ভালোবাসতেন তাই আমি লাউকে পছন্দ করি কারণ আমি আমার রসুলকে মহব্বত করি জোরে বলেন সুবহানাল্লাহ বাদশা বলল আমি তো লাউ আমাকে ভালো লাগে না আমি লাউকে ঘৃণা করি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন শুনো তুমি যেই কথা বললে তুমি যদি বাদশা না থাকতে আমি ইমামে মালিক এখনি তোমাকে হত্যা করে দিতাম জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যখন দেখি হাদিস শরীফের মধ্যে রাসূলে কওনো মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই হালওয়ার ব্যাপারে কি বলেছেন মানুষের ব্যথা হয় বলে হালওয়া খান জানুয়ারিতে খান ফেব্রুয়ারিতে খান মহরমে খান সাফারে খান রবিউল আউয়ালে খান রবিউল আখরে খান কিন্তু শাবে বরাতের দিনে খাওয়া বিদাত বলে কি বলে না বাবজি শাবে বরাতের দিনে খাওয়া কি বিদাত এবং নাজায়েস এবার আমি আপনাদেরকে বলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়াকে কত ভালোবাসতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জিনিসকে কেউ যদি নাজায়েস মনে করে হারাম মনে করে ও নবীর দিওয়ানা ও মুসলমান কাকে মুসলমান বলে রাসূল যেটাকে পছন্দ করেছেন সেটাকে চোখ বন্ধ করে পছন্দ করবে রাসূলে পাক যেটাকে ঘৃণা করেছেন সেটাকে চোখ বন্ধ করে ঘৃণা করবে এরই নাম ঈমান জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার রাসূল যেটা তোমাদেরকে দেয় নিয়ে নাও আর আমার রাসূল যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে দূরে থাকো ছেড়ে দাও তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আমরা হাদিস পড়ি সুনানুদ দারমি হাদিস নাম্বার 2119 তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1831 আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3715 মুসলিম শরীফ হাদিস নাম্বার 1474 বুখারী শরীফ হাদিস নাম্বার 6972 বুখারী শরীফ হাদিস নাম্বার 5599 বুখারী শরীফ হাদিস নাম্বার 4431 একটু জোরে বলুন সুবহানাল্লাহ এটি কম রেফারেন্স দিলাম আরো অসংখ্য রেফারেন্স আছে হাদিসটি কি হাদাসানা আব্দুল্লাহ ইবনু আবি শাইবাতা হাদাসানা আবু ওসামাতা হাদাসানা হিসাম ইবনু উরওয়াতা আন আবিহি আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা একটু জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে সব চাইতে বেশি হালুয়া আর মধুকে পছন্দ করতেন জোরে বলুন সুবহানাল্লাহ তো যেই জিনিসটাকে রাসূল পছন্দ করতেন সেই জিনিসটাকে কেউ যদি নাজায়েজ বলে বিদআত বলে তার ঈমান আছে কার উপরে ফতোয়া লাগালো তার ফতোয়া তো নবী পাকের উপরে লাগলো বলবেন না মৌলভি সাহেব হালুয়া আমরাও খাই সুন্নাত মনে করি কিন্তু আপনারা একটা ফিক্স ডেট করে খান শাবে বরাতে আমি বললাম শুনো শাবে বরাত মানো হ্যাঁ মানি তো শাবে বরাতে এক রাকাত নামাজ পড়লে কত সওয়াব পাওয়া যায় বলছে ও হাজারও পাওয়া যায় আল্লাহর রহমত হলে আরো বেশি পাওয়া যায় কত যে আল্লাহ নেকি দিবে তুলনা হয় না আমি বললাম অন্য মাসে যদি এক টাকা দান করো শাবে বরাতে যদি এক টাকা দান করো অন্য মাসে যদি এক নেকি পাওয়া যায় শাবে বরাতে হাজার নেকি পাওয়া যাবে জোরে বলুন সুবহান তার চাইতে আল্লাহ বেশি দিতে পারেন আল্লাহর রহমতের কোনো সীমা নাই তো আমরা শাবে বরাতে এই জন্য হালুয়া খাই রাসূলে কওনো মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাবে বরাতের রাত্রিতে প্রথম আকাশে নিজের নূরের তাজাল্লি নাজিল করেন
আল্লাহ সকাল পর্যন্ত ডাক দিয়ে বলেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব কে আছে আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দেব আল্লাহ সকাল পর্যন্ত বান্দাকে ডেকে ডেকে বলেন এমন কি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতাগণ জমিনে চলে আসেন দেখেন কোন বান্দা ইবাদতে মশগুল আছেন আল্লাহর দরবারে গিয়ে বলেন খোদা বেনিদাসপুরে গিয়েছিলাম পালিরঘাটে গিয়েছিলাম দৌলতাবাদ থানা মুর্শিদাবাদের মাটিতে গিয়েছিলাম অমুক মসজিদে তোমার অমুক অমুক বান্দারা দিনের বেলা রোজা রেখেছিল রাতে ইবাদত করেছিল আল্লাহ বলবেন আমার বান্দা সাক্ষী হয়ে যাও আমি তাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দিলাম যারা রাত্রি জেগে আমার ইবাদত করেছেন আমার খাতিরে সারা দিন না খেয়ে থেকেছে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার রাসূলের হাতে কাউসারের জাম পান করাবো জোরে বল সুবহানাল্লাহ যারা আমার জন্য রোজা রেখেছেন আমার জন্য ইবাদত রাত্রি জেগে জেগে করেছেন আমি আল্লাহ তাকে কাউসারের জাম পান করাবো এমনি সময় ফেরেশতা বলবেন আল্লাহ কিছু লোক ছিল যারা খাবার তৈরি করেছিল দিনে তো রোজা রেখেছিল রাতে তো ইবাদত করেছিল কিন্তু খাবার যেটা তৈরি করেছিল সেটাও তোমার নবীর সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ হালওয়া তৈরি করেছিল রুটি তৈরি করেছিল হালওয়াও তোমার নবী মহব্বত করতেন ভালোবাসতেন রুটিকেও ভালোবাসতেন আল্লাহ বলছেন তারা আমার নবীকে না দেখে এত মহব্বত করে যে খাবার পর্যন্ত আমার নবীর পছন্দ খাবার খাও আমি তাদেরকে কিয়ামতে কাউসারের জাম পান করাবো জোরে বলেন সুবহানাল্লাহ আমি বললাম অন্য দিনে যদি তুমি নবীর পছন্দ খাবার খাও তবুও নেকি সাবে বাড়াতে খাও তবুও নেকি অন্য দিনে যদি কম নেকি থাকে সাবে বাড়াতে বেশি নেকি পাওয়া যাবে তাই সাবে বাড়াতে ফোকাহায়ে কেরাম ওলামায়ে কেরাম হালওয়া রুটি খাওয়ার ব্যবস্থা করতে বলেছেন নবীর সুন্নাত খাবার তৈরি করো কারণ এই রাত্রিতে আল্লাহর অশেষ মেহেরবানি বান্দার উপরে নাজিল হয় জোরে বলুন সুবহানাল্লাহ তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা খেয়েছেন ওই খাবারটা খাওয়া নাজায়েজ না জায়েজ নবীর সুন্নাত নেকি পাবেন কিন্তু মোল্লা করবে হুজুর সুন্নাত ঠিক কিন্তু ডেট ফিক্স করে খান নবী তো ডেট ফিক্স করেননি সাহাবী তো ডেট ফিক্স করেননি আমি বললাম যেটা সাহাবী ডেট ফিক্স করেননি ওটা যদি ডেট ফিক্স না করা হয় এই বদমাইশ বলো তোমার মাদ্রাসায় তুমি জালসা করো হেমবেল ছাপাও অমুক তারিখ 7 জানুয়ারিতে 2023-এ অমুক মাদ্রাসার জালসা এটা কোন সাহাবী ডেট ফিক্স করেছিল কোন সাহাবী ডেট ফিক্স করেছিল তোমারটা তুমি জায়েজ বানিয়ে নিলা আর নবীর সুন্নাতটাকে তুমি নাজায়েজ বানাচ্ছো পেট পূজারি করিও না নবী পাক যেটাকে পছন্দ করতেন সেটা ডেট করে হলেও সওয়াব বিনা ডেট করে হলেও সওয়াব জোরে বলুন সুবহানাল্লাহ সেটা আবার কি করে নাজায়েজ হয়ে যায় তো নিজের জন্য ডেট করলে কোনো সমস্যা নাই তাকে বলবেন যদি ডেট করে নাজায়েজ হয় তোদের মাদ্রাসার ডেট করেছিস কোন সাহাবী ডেট করে করেছিল দেখাও মুসলমানের খাবার করা যদি নাজায়েজ হয়ে যায় তো তোমার মাদ্রাসাতে বড় বড় গরু মারো জালসায় কোন সাহাবী মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করেছিল আর কোন সাহাবী কটা গরু মেরেছিল কোন সহি হাদিস আছে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ কোন মোল্লা যদি দেখাইতে পারে তার 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে জোরে বলুন সুবহান কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না কিন্তু গরু খাওয়া জায়েজ না নাজায়েজ বাবজি যায় ডেট করা করুক বিনা ডেটে করুক জায়েজ কিন্তু যারা বলে ডেট করে কোনো জিনিস করা হারাম তাদের জন্য হারাম তো তারা খেলে হারাম আমরা জায়েজ মনে করি আমাদের জন্য হারাম হবে না আমাদের জন্য জায়েজ বলেন সুবহানাল্লাহ আরেকটি কথা মনে রাখবেন বাবজি দেখতে পাওয়া যায় অনেক কড়া ভাষায় মানুষকে কটুক্তি করা হয় মানুষের ঈমানকে ধ্বংস করা হয় কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের খাবারকে যদি ডেট করে করলে হারাম হয়ে যায় বলবে কোন জিনিস শরীয়তে ডেট করে করা জায়েজ নাই আমি বললাম তুমি মাদ্রাসা ডেট করে জালসা করলে কোনো সমস্যা নাই তুমি কেরাত মাহফিল ডেট করে করলে কোনো সমস্যা নাই তাফসিরে কোরআন মাহফিল ডেট করে করলে কোনো সমস্যা নাই তোমার মাদ্রাসায় দুয়ার মজলিস ডেট করে করলে কোনো সমস্যা নাই এইগুলো তো না নবী করেছেন না নবীর সাহাবি করেছেন কিন্তু আমরা যদি নবীর সুন্নাত খাবার ডেট করে করি তো ডেট করে করার কারণে যদি হারাম হয়ে যায় তো শোনো বিয়ে করাও নবীর সুন্নাত বিয়ে করা কি নবী বলছেন আন নিকাহ মিন সুন্নাতি নিকাহ বিবাহ আমার সুন্নাত তো হালুয়া রুটি খাওয়াও সুন্নাত তো নবীর সুন এই সুন্নাত যদি ডেট করে করলে হারাম হয় তো এই সুন্নাত তো ডেট করে করলে হারাম হবে তো তোমার ফাতোয়া অনুযায়ী বিয়েগুলিও তোমাদের হারাম আর ওই হারাম বিয়ের জন্ম তুমি হারামজাদা এই ফাতোয়া আমি দিলাম না কালকে কেউ বলবে হারামজাদা বলে গেছে আমি কোথায় বললাম ভাই
তোমার ফাতোয়া তো বলছে তুমি হারামজাদা। আমি কোথায় বললাম? ডেট করে নবীর সুন্নাতের উপর আমল করলে যদি হারাম হয় তো বিয়েটাও তো নবীর সুন্নাত। তো তুমি তো তোমার বাপের বিয়েকে হারাম বললে, আর হারাম বিয়েতে যে সন্তান জন্ম নেয় আপনাদের দেশে কি বলে? হালালজাদা বলে না হারামজাদা বলে? তাতে আমার কোনো দোষ হলো কি? তোমার ফাতোয়া অনুযায়ী ভাই, তো এটা কোনো শরীয়তের বিধান নাই বাবু। শরীয়তের বিধান হলো নবী পাক যেটাকে পছন্দ করেছেন যে কোনো দিনে খান, ডেট করে হোক বিনা ডেট করে হোক, নবীর সুন্নাত খাবার খাওয়া, নবীর পছন্দ খাবার খাওয়া শুধু জায়েজ নয়, ইমানদারদের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার তাকি বলে যেটা রসুল পছন্দ করেছেন সেটাকে পছন্দ করবে, যেটাকে রসুল ঘৃণা করেছেন সেটাকে ঘৃণা করবেন। আর কেউ যদি নবীর পছন্দ খাবারকে ঘৃণা করে বুঝে নিতে বসে ইমানদার না, নবীর সুন্নাতকে দাফন করতে এসেছে, আর নবীর সুন্নাতকে দাফন করার নামই হচ্ছে বিদাত। বলছেন বেরাদার, এক জায়গাতে দেখলাম নবীর জন্মদিনে মানুষ বিশাল রূপে মিছিল করেছেন, আপনাদের দিকে মিছিল হয় না? হয় না, বিশাল রূপে মিছিল করেছেন। আমি বললাম ভাই কি করেছেন? বলছে মিছিল সাহাবি করেছিল কি? তো সুন্নি মলবি বলছে না, সাহাবি তো এইভাবে মিছিল করেননি, ওনারাও মিছিল করেছেন আলাদা রূপে। নবী পাক করেছেন কি? না। তো যেটা নবী পাক করেনি সাহাবি করেনি এটা তো বিদাত। তো তোমরা হলে বিদাতি, আর বিদাতি মানেই হলো জাহান্নামি। তো মানুষকে কোথায় পৌঁছালো? জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিল। আপনারা বলেন আজকে যে এই জালসাটা দেখছেন, এই রকম জালসা শুধু আমরা করি না তারাও করে? জোরে বলেন, কোন সাহাবী এরকম লাইট পাল্ডিং ভাড়া করে জালসা করেছেন? আহ, করেননি, তাহলে জালসা কেন বিদাত হলো না? মাদ্রাসায় হোস্টেল রেখে কোন সাহাবী হোস্টেলে পড়াশোনা করেছেন, পড়িয়েছেন, সেটা কেন বিদাত হলো না? তো আমি বললাম বান্দা শুনো, যেটা সাহাবি করেননি নবী পাক করেননি সেটা যদি বিদাত হয়, তো যেটাকে নবী পাক নিষেধ করেছেন সাহাবি নিষেধ করেছেন সেটা তো আরো বড় বিদাত, ঠিক না বে? ঠিক। তো আমি বললাম আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নবী পাক বলছেন মা উমিরতু বিতাশইদিল মাসাজিদ, তোমরা মসজিদকে কালার করিও না, সাজাইও না, রং করিও না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন লাতু যাখরিফুন্নাহা, মসজিদকে পাক্কি করিও না, কামা যাখরাফাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন ইয়াহুদিরা নিজের ইবাদতখানাকে, নাসারারা নিজের চার্চখানাকে পাক্কি করে, তোমরা মসজিদকে পাক্কি করিও না। নবী পাক বলছেন পাক্কি মসজিদ তৈরি করা কি? কায়ামতের নিশানি। তো নবী মসজিদকে কালার করতে নিষেধ করেছেন, সাজাইতে নিষেধ করেছেন, পাক্কি করতে নিষেধ করেছেন। তো নবী যেটাকে নিষেধ করেছেন সেটা তো বেশি বড় বিদাত হওয়া উচিত, ঠিক না বে? ঠিক বাবজি, বেশি বড় বিদাত হওয়া উচিত না? তো তাদের ফাতোয়া অনুযায়ী তাদের মসজিদগুলো ভাঙার প্রয়োজন আছে না নাই? ভাঙার প্রয়োজন আছে না নাই? তো মানুষকে আর কতদিন গুমরা করবে বিদাত বিদাত বলে? বিদাত কাকে বলে শুনেন? বিদাত ওই জিনিসকে বলে যাতে ইসলামের ক্ষতি হয়। তারা বলবেন হুজুর বিছাইটাই নয়, যদি মসজিদকে আমরা কাচ্চি রেখে দিই, মানুষের বাড়ি দুতলা হচ্ছে, তিনতলা হচ্ছে, মানুষের বাড়ি থেকে মসজিদ আসা ইচ্ছা করবে না, মসজিদের মহব্বত তার অন্তরে কমে যাবে, ইবাদতে মন লাগবে না, পাংখা যদি না থাকে তো মুসল্লি কমে যায়। রমজান মাস যখন আসবে, 30টি রোজা, 10 দিন পাংখা চালান, 10 দিন বন্ধ রাখেন, দেখবেন নামাজই কমে যাবে, মুসল্লি কমে যাবে। তো বলছেন বর্তমান জামানাতে আমরা মসজিদ এই জন্য সাজাই, বর্তমান জামানাতে মসজিদ এই জন্য পাক্কি করি, এসি লাগাই, পাংখা লাগাই, যেন মানুষ নামাজের দিকে চলে আসে। আমি বললাম সাহাবীরা কি নামাজ পড়তেন না? তো বলছেন শুনেন, সাহাবীরা তো নামাজকে এত মহব্বত করতেন, উনাদের ইমান তাজা ছিল, খালিস নামাজকে মহব্বত করতেন, পাক্কি কাচ্চি মসজিদের সাথে উনাদের কোনো সম্পর্ক ছিল না। আমরা কাচ্চা লোক, আমাদের জন্য এত এডিশনের প্রয়োজন পড়ছে? আমি বললাম শুনো, সাহাবীরা তো নবী মুস্তাফার উজু করা পানি পান করে মহব্বত করেছেন, পা ধোয়া পানি পান করে মহব্বত করেছেন, থুথু মোবারক চেহারাতে লাগিয়ে মহব্বত করেছেন, নবীর পেশাব পান করে মহব্বত করেছেন। কিন্তু আমরা কাচ্চা মানুষ, আমরা ছোট মোটো লোক, আমরা নবীকে মহব্বত করার জন্য মিছিল বের করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, দীন ইসলাম, মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব, নারায়ে তাকবীর। তুমি মানুষকে
নামাজের দিকে আনার জন্য মসজিদকে পাক্কি করে দিলে যেটাকে হাদিসে নিষেধ করা হয়েছে মসজিদকে কালার করে দিলে যেটাকে হাদিসে নিষেধ করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষের মধ্যে নবী মুস্তাফার মহব্বতকে ভরার জন্য মিছিলের ব্যবস্থা করেন পতাকার ব্যবস্থা করেন নবীর নামের স্লোগান লাগায় নবীর নাম যতবার উচ্চারণ হবে মুসলমান ততবার নবীকে স্মরণ করবে জোরে বলেন সুবহানাল্লাহ এক জায়গাতে গেলাম বাবজি আমাকে চিনে না জান্নাত দাওয়াত দিয়ে দিয়েছে একটাই বক্তব্য শুনে দিয়েছে দাওয়াত দিয়ে দিয়েছে পুরা বক্তব্য শুনলে তো ব্যারাম উঠে যাবে দাওয়াত দিয়েছে জালসাতে গেলাম তো নারা লাগাচ্ছে আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার মুফতি জাহাঙ্গীর আলম রেজভি সাহেব জিন্দাবাদ অমুক জালসা জিন্দাবাদ অমুক মসজিদের উন্নতি কল্পে জিন্দাবাদ আমি বললাম ভাই আমার নারা লাগালে কোনো সমস্যা নাই জালসার লাগালে সমস্যা নাই তোমরা নবীর নারা কেন লাগাও না ওটাতে কোন তোমাদের পেটে ব্যথা হয় মুফতি জাহাঙ্গীর আলম জিন্দাবাদ কোনো সমস্যা নাই তুমি তো আমার কলমা পড়নি ভাই রাসূলুল্লাহর কলমা পড়েছো আমারটা বাদ দিয়ে উনারটা লাগাও না বলছে না আমরা নবীর নারা লাগাই না কেন লাগান না বলছে নারে তাকবীর নারে আল্লাহু আকবার বলা হয় নারে রিসালাত যখন বলা হয় ইয়া রাসূলুল্লাহ বলা হয় আর ইয়া রাসূলুল্লাহ বললে নবীকে হাজির মানা হয় তার কারণে আমরা ইয়া রাসূলুল্লাহর নারা লাগাই না আমি বলছি আমি ইয়া রাসূলুল্লাহ মানে কি বলছে হে আল্লাহর রাসূল আমি বললাম হে আল্লাহ রসুল মানে নবীকে হাজির মানা হলো তার কারণে তারা ইয়া রাসূলুল্লাহর নারা লাগায় না আমি বললাম নামাজ পড়ো হ্যাঁ নামাজে কি রূপে নবীকে সালাম দাও আসসালামু আলাইকা আইয়ুহান নবী আপনার প্রতি সালাম হে নবী আমরা এটাই তো হাজিরের শেখার গাদ্দা তো নামাজের মধ্যে সালামটা বাদ দিয়ে দাও ইয়া আইয়ুহান নবী আইয়ুহান মানে যেটা আইয়ুহা ইয়া মানে ও সেটা তো এখানে যদি না লাগাও তো এখানে কেন লাগাচ্ছ তুমি এখানে কেন নবীকে হাজির মানছো আমি বললাম শুনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারা তুমি কি বুঝবে আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ তশরীফ আনলেন মুসলিম শরীফের হাদিস ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বিউত তাফাররাকাল গিলমানু ওয়াল খুদ্দামু ফিত তরিক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ নবী মুস্তাফার আগমনে পুরো মদিনাবাসী ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিকের যখন জামানা আসলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক খেলাফতের কুরসিতে যখন বসলেন তিনার নেতৃত্বে তিনার খেলাফতের জামানাতে সাহাবী রাসূল যুদ্ধের ময়দানে গেছেন কাফেররা আল্লাহু আকবারের নারা লাগায় সাহাবীরাও আল্লাহু আকবারের নারা লাগায় চিন্তায় পড়ে গেল সবারই যদি একটাই স্লোগান থাকে তো কাকে মারব কাকে ছাড়ব বুঝা যাবে বাবজি সবাই যদি আল্লাহু আকবারের স্লোগান দেয় তো বুঝা যাবে যে ঈমান কার আছে কার ঈমান নাই যখন লড়াই করবে সবাই মিশে গেল সবাই আল্লাহু আকবার বলছেন কেউ বুঝতে পারবে না তিনারা হযরত আবু বকর সিদ্দিককে চিঠি লিখলেন হুজুর আমরা যখন আল্লাহু আকবারের নারা দিই তারাও আল্লাহু আকবারের নারা দেয় কাফিররাও তো আমরা বুঝতে পারি না কাকে মারবো কাকে ছাড়বো তাদের থেকে তো আমাদেরকে তফাত করতে হবে আবু বকর সিদ্দিক চিঠির জবাব দিলেন তারা যখন আল্লাহু আকবারের নারা দিবে তোমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদার নারা দিবে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর ইন্তিকালের পর যুদ্ধের ময়দানে সাহাবী রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের নারা লাগালেন ওয়াকানা ইয়াউমাইদিন শিয়ারুল মুসলিমিনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ওই সময়তে মুসলমানদের শিয়ার ছিল পহচান ছিল আলামত ছিল যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের স্লোগান দিত তাদের কি মুসলমান বলা হতো যারা আল্লাহু আকবার বলে শেষ করে দিত তাদেরকে কাফির মনে করা হতো জোরে বলুন সুবহানাল্লাহ তো সাহাবী নবীর নারা লাগিয়েছে কি লাগাননি আরেকটি হাদিস শুনেন কিতাবটির নাম হলো আল আদবুল মুফরাদ লেখকের নাম হচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ এক জায়গাতে আমি বাহাস করতে গেলাম আপনাদের এই দিকে জায়গাটার নাম কি কুমড়াদার ঘাট কুমড়াদার ঘাটের পাশে শুধু বুখারী বুখারীতে আছে আমি আবে শুধু বুখারীতে নবীর হাদিস আছে না আরো কোনো কিতাবে আছে বাবজি আর কোনো কিতাব আছে না নাই ইবনে মাজা শরীফের সাবে বারাতের ফজিলত দেখালাম তো বলছে বুখারী শরীফে দেখান ইবনে মাজা শরীফে তাকে সাবে বারাতের রোজা দেখালাম মিশকাত শরীফে দেখালাম বুখারীতে দেখান নবী পাক কি বলেছেন যে বুখারীতে আসলে মানিও ইবনে মাজাতে আসলে মানিও না বলেছেন কি রাসূল পাক নবী পাক বলেছেন আমার হাদিস মানিও আল্লাহ বলছেন মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার রাসূলের যে হুকুম মানলো সে আমি আল্লাহর হুকুম মানলো তো নবী পাকের আদেশ নবী পাকের হাদিস
যদিবা ইবনে মাজাহ শরীফে হয় আর হাদিসটি নবীর হয় তবুও গ্রহণযোগ্য, বুখারীতে হলেও গ্রহণযোগ্য, মুসলিমে হলেও গ্রহণযোগ্য, হাকিম আল মুস্তাদরাকে হলেও গ্রহণযোগ্য, যে কোন ইমামের কিতাবে আসুক নবীর কথা হলে সেটা গ্রহণযোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওকে বললাম খুব তো বুখারী বুখারী বলে গলা ফাড়ছো, চারজন ছিল তারা, মানে তোমরা চারজনের মধ্যে যদি বলে দাও বুখারী শরীফের আসল নাম কি, এখন আমি লিখিত দিয়ে দেবো যে আমরা মুনাজেরা হেরে গেলাম, বুখারী শরীফের আসল নাম বলো। হা করে তাকিয়ে আছে, হা করে তাকিয়ে আছে, ওকে বুখারী শরীফের আসল নামই মালুম নাই, শুধু বুখারী বুখারী শিখেছে, বাস ওই বুখারিতে আছে কিনা বুখারিতে আছে কিনা। তো বিরাদের ইসলাম, বলার উদ্দেশ্য একটা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব জায়গাতে নিজের প্রশংসার পর রাসূলুল্লাহর প্রশংসাকে রেখেছে, বলেন সুবহানাল্লাহ। আমার পূর্বে মাওলানা শরীফুল সাহেব বলছিলেন, আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরক, আল্লাহ বলছেন মাহবুব আমি তোমার খাতিরে তোমার জিকিরকে তোমার সম্মানকে উঁচু করে দিলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের তাফসীরের ফেমাস কিতাব তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন, ফাইজা যুকিরতু যিকিরতা মাই, অর্থাৎ আল্লাহ বলছেন মাহবুব কিয়ামত পর্যন্ত যেখানে আমার নাম লওয়া হবে সেখানে তোমারও নাম লওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর নামকে কেটে বাদ দিলে বাদ দেওয়া যাবে? একটা মোল্লা শুনলাম বাংলাদেশের বলছে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি লেখা যাবে না, বুঝতে পারছেন কথা, আল্লাহ মুহাম্মদ পাশাপাশি লেখা যাবে না। বলছে কেন? বলছে আল্লাহ মুহাম্মদ যদি লেখেন তো এটা বুঝায় আল্লাহ মুহাম্মদ মুহাম্মদই আল্লাহ। আমি বললাম তাহলে তোমার মাকে তোমার বাপকে পাশাপাশি দাঁড় করাইও না, নচেত মানুষ বলে তোমার মাই তোর আব্বা তোর বাপই তোর মা। নলেজ দেখেন, বেরেনে কত ঘাস ভুসা ভরা আছে দেখেন, মানুষ একদিকে আল্লাহ লেখেন একদিকে মুহাম্মদ কি জন্য লেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম যখন লিবেন তো কি হবে, আল্লাহর প্রশংসা বের হবে মুখ থেকে, আর রাসূলুল্লাহর নাম যখন লবেন তখন কি হবে, নবী বলছেন যখনই আমার নাম শুনবে আমার প্রতি দুরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নামের পর নবী পাকের নাম লেখা এটা স্বয়ং আল্লাহর সুন্নাত, হাকিম আল মুস্তাদরাক হাদিস নম্বর 4229 এর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি যখন আরশকে প্রথম পানির উপরে সৃষ্টি করলাম আরশ কাঁপতে আরম্ভ করলো, কি করতে আরম্ভ করলো, কাঁপতে আরম্ভ করলো, ওই সময়তে আমি আল্লাহ আরশের গেটে লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন এই কালেমাটা লিখলাম আরশ কাঁপা বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে এলাকাতে থাকি পাশে কিছু দুমকাটা লোক আছে, মানে আপনার মিস্ত্রিকে কপাট বানাইতে দিয়েছে মেন গেট মসজিদের, তো গিরিলে বলেছে ও লিখেছে যে মসজিদের গেট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো এ ওকে টাকা দেয়নি 6 মাস, ই বলছে টাকা কেন দাও না ভাই কিছু বলো, কি রাগ হয়েছে না ঝাল হয়েছে কিছু বলবা তো, তো বলছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লিখলে, তুই গেট খুলে লিয়াই মুহাম্মদ রাসূলুল্লাহটাকে ফেল তারপরেই তোকে টাকা দেবো। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ তো আরশের গেটে লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু এই হারামজাদা কি করছে, আর ঈমান আছে? আপনারা কি মনে করলেন নামাজ পড়লে ঈমানদার হয়ে গেল, রোজা রাখলে ঈমানদার হয়ে গেল? আল্লাহর কসম খেয়ে বলি যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না তাদের ঈমান নাই, পাকা বেঈমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনি বলেনি আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে 72টি জাহান্নামে যাবে, আর খোদার কসম খেয়ে বলি যদি সমস্ত ফিরকার মৌলভী এক জায়গায় দাঁড়িয়ে বলে যেটা পূর্বসূরী উলামায়ে কেরামের আকীদা ছিল তাতে আমরা ঐক্যমত হয়ে যাব, তো সবাইকে সুন্নি হতে হবে, কারণ সুন্নিদের আকীদা কোন বাজার থেকে উঠে আসেনি, সুন্নিদের আকীদা মদিনা থেকে নিয়ে কারবালা পর্যন্ত, কারবালা থেকে নিয়ে বাগদাদ পর্যন্ত, বাগদাদ থেকে নিয়ে হিন্দুস্তানের আজমির শরীফ পর্যন্ত এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কোনো নতুন আকীদা, নতুন আকীদা তো তোমরা তৈরি করেছো, আমরা নবীর পরে আল্লাহর পরে নবীর নাম লি, কলমার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলি, মসজিদের গেটে লেখি, কারণ আল্লাহ নিজেই লিখেছেন, ইমাম হাকিম আল মুস্তাদরাক হাদিস লিখে বলছেন হাজা হাদিসু সহীহুন, এই হাদিসটি হচ্ছে সহি হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ যখন নবীকে নাম নিজের নামের পরে লিখছেন তো আল্লাহ বেশি জায়েজ নাজেজ বুঝে না, এই মোল্লা বেশি বুঝে, কাকে আর ওভারটেক করছে, নবীর গুস্তাখিতে নবীর দুশ্মনীতে এদের অন্তর এত কালো হয়ে গেছে যে এরা যে আল্লাহকে ওভারটেক করছে এটাও এদের ধ্যানে নাই,
ব্রেনে গোবর ঢুকে গেছে, মাথায় কিছু নাই, ব্রেনে কিছু নাই। তো খোদা যাব দিন লেতা হয় তো আকলে ছিন লেতা হয়। তারিখ সাক্ষী রয়েছে, নবীর যারা দুশ্মনী করেছেন আল্লাহ তাকে নিকৃষ্ট বানিয়ে দিয়েছেন, আর নবীর যারা সম্মান করেছেন আল্লাহ তাদের প্রশংসা আজকে পর্যন্ত জিন্দা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের পুরো এলাকাতে, পুরো মুর্শিদাবাদে আমাকে একটা ইয়াজিদ নামের লোক দেখাতে পারবেন না, পারবেন কি? একটা ইয়াজিদ নামের লোক দেখাতে পারবেন না। কিন্তু হুসেন নামের কত লোক আছে, হাজারো লোক হুসেন নামের। কারণটি কি? আল্লাহর রসুলের আহলে বাইতের বিপক্ষে ইয়াজিদ চলে গেল, আল্লাহ তার নামকে মিটিয়ে দিল, ইমামে হুসেন দিনের জন্য শহীদ হয়ে গেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে অমর করে দিলেন, কিয়ামত পর্যন্ত হুসেনের নাম জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিরাদের ইসলাম, 73 যে ফিরকা হবে, কে জান্নাতি হবে? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, একটি জান্নাতে যাবে, 72টি জাহান্নামে যাবে। এই হাদিসের প্রতি কোনো ফিরকার লোকের মতভেদ নাই, সবাই এই হাদিসকে মানে। আর এই হাদিস থেকেই প্রমাণিত হয় যে সুন্নি বারেলিরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণিত সুন্নিরা জান্নাতি। কারণ আমি আহলে হাদিসকে জিজ্ঞাসা করলাম, নবী পাক গায়বের সংবাদদাতা, গায়বের খবর রাখে কি রাখে না? বলছে রাখে না। ভবিষ্যতের খবর নবী জানে কি না? জানে না। দেওবন্দিকে জিজ্ঞাসা করলাম, তারা বলছেন কালকে কি হবে নবী এটাও বলতে পারে না। আমি যখন তাদের কিতাব পড়লাম, বারাহিনে কাতিয়া, তাবলিগী জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গুহির অনুমতিতে তার পীর ভাই আপনার খলিল আহমদ আমবেঠি লেগেছেন, নবী পাককে পিঠ পিছনের খবর নাই, তো কালকের খবর কি থাকবে? তো এদের আকিদা কি, নবী ভবিষ্যতের জ্ঞান রাখে না? কিন্তু নবী পাক বলছেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, এখনো হয়নি, এটা ভবিষ্যতের খবর না? খবর না। 72টি জাহান্নামে যাবে, কটি দল জাহান্নামে যাবে আমার নবী, এটা ভবিষ্যতের খবর, জানে কি জানে না? এটা গায়বের সংবাদদাতা হলো কি হলো না? এটা গায়ব না গায়ব না? তো এই হাদিস থেকে বুঝা যায় আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি বারেলিরে হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম যা বলে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যতের জ্ঞান জানতেন, এটা সুন্নিদের আকীদা। আল্লাহ ইলমে গায়ব দিয়েছিলেন, এটা সুন্নিদের আকীদা। নবী বলছেন 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে, একটি জান্নাতে যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর জান্নাতি কোনটি হবে, কি করে বোঝা যাবে? নবী পাক বললেন, মা আনা আলিহি ওয়া আসহাবি, প্রত্যেকটি জাহান্নামে যাবে কিন্তু একটি জান্নাতে যাবে, যেটি আমার আমার সাহাবীর তরিকাতে থাকবে, যার আকীদার মেল আমার আকীদার সঙ্গে হয়ে যাবে, যার বিশ্বাসের মেল আমার সাহাবীর বিশ্বাসের সঙ্গে হয়ে যাবে। রাসূল বলছেন ওই দলটি হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন সাহাবীর বিশ্বাসকে দেখি, ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখছেন, কাদ ইস্তাহারা ওয়া ইনতাশারা আমরুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আসহাবিহি বিল ইত্তিলাই আলাল গায়ব। হযরতে ইমাম কাস্তালানি বলছেন, প্রত্যেক সাহাবীর আকীদা ছিল, প্রত্যেক সাহাবীর বিশ্বাস ছিল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবীকে অসংখ্য গায়বের খাজানা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীর আকীদা নবী গায়েব জানেন, আহলে হাদিসকে বলেন নবী গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কিন্তু এই বন্ধুরা এটা বলে না যে আল্লাহ যাকে গায়েব জানিয়ে দেয় আল্লাহর জানাতে জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের নবীকে গায়েব জানিয়েছেন, 72 ফিরকা জাহান্নামে হবে, একটি জান্নাতে যাবে। শুধু তাই নয়, কে কে জান্নাতে যাবে আমার নবী তার নামও জানে, তার বাপেরও নাম জানে, তার বংশের পরিচয় জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদের ইসলাম, মনে রাখবেন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যে জিনিসের আসল আছে, ফাতাওয়া স্বামীর মধ্যে আছে, প্রত্যেক জিনিসের আসল হলো জায়জ। প্রত্যেক জিনিসের আসল কি? জায়জ। প্রত্যেক জিনিসের আসল খুঁজতে হবে। আমি দাঁড়ালাম কার জন্য? নবীর সম্মানে। কোরআন যদি পড়েন, আল্লাহ বলছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আমার নবীর খুব সম্মান করো, খুব তাজিম ও তাওকির করো। নবীর সম্মানে দাঁড়ালাম, তার আসল কোরআন পাকের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, সাহাবী বলেন মিশকাত শরীফ, বাবু মাজা আফিক ফিল কায়ামের মধ্যে, আবু দাউদ শরীফ কিতাবুল আদাব, বাবু মাজা আফিল কায়ামের মধ্যে, রসুলে কৌনমাকার সাহাবী বলছেন, নবী পাক যখন আমাদের মজলিসে উপস্থিত থাকতেন, নবী আমার যখন শেষে যেতে লাগতেন, কুমনা কায়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। যতক্ষণ পর্যন্ত নবী পাক নিজের স্ত্রীর হুজরাতে না প্রবেশ করতেন, আমরা সকল সাহাবী নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো নবীর জন্য সাহাবী দাঁড়িয়েছেন এখান থেকে উলামায়ে কেরাম ইস্তিমবাত করে কায়ামকে জায়েজ বলেছেন দেওবন্দীদের কিতাব আল মুহান্নাত আলাল মুফান্নাত পৃষ্ঠা নাম্বার 71 দেওবন্দীদের 26 জন বড় বড় মাওলানার সিগনেচার রয়েছেন আশরাফ আলী থানভী সহ তারা ওই কিতাবের মধ্যে লিখেছেন নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা সম্মিলিতভাবে কায়াম করা অসংখ্য ইমাম এই কাজটিকে মুস্তাহাসান ও সওয়াবের কাজ বলেছেন এই কাজের মধ্যে কোনো খারাপ কাজ নাই জোরে বলুন সুবহানাল্লাহ তাদের বাপ দাদার কিতাবের মধ্যে আছে তারা নিজের বাপেরও কিতাবকে মানবে না মুহাদ্দিসিনকেও মানবে না ইমামকেও মানবে না যেটা তার ব্রেনে গোবর ভরা হয়েছে মাদ্রাসায় সেটাকে শিখাবে সেটাই মানবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যখন বাচ্চা জন্ম নেয় মুসলমান হয়ে জন্ম নেয় কি হয়ে জন্ম নেয় একটু জোরে বলেন প্রত্যেক বাচ্চা মুসলমান হয়ে জন্ম নেয় ছেলে হোক বা মেয়ে হোক মা বাপের ক্যালচারে তাকে ইহুদির বাড়ি জন্ম নিলে মা বাপের ক্যালচার ইহুদি বানিয়ে দেয় খ্রিস্টানের বাড়ি জন্ম নিলে মা বাপের ক্যালচার তাকে খ্রিস্টান বানিয়ে দেয় মুসলমানের বাড়িতে জন্ম হলে মা বাপের ক্যালচার পেয়ে মুসলমানই থাকে তো সেই রকম এদের মাদ্রাসায় যখন তালেবে ইলমকে পড়ানো হয় তো সর্বপ্রথম বিসমিল্লাহও শেখায় না আগে বলে কায়াম হারাম নবী মাটির তৈরি হালুয়া রুটি হারাম উমুক হারাম ধুমুক হারাম এটি তার ব্রেনে আগে ভরে নবী লিখতে জানতেন না পড়তে জানতেন না এটি তার আগে ভরে আর কত বড় তুরুরাম খা চলে এসছে আজকে এসে বলছেন নবী পড়তে জান না জোরে বলেন নাউজুবিল্লাহ ইমাম কাজী এয়াজ রহমাতুল্লাহ আলাই শেফা শরীফের মধ্যে লিখেছেন মালকি মাযহাবের ইমাম যাকে সবাই মানেন তিনি শেফা শরীফের মধ্যে লেখেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহি ছিলেন নবী পাকের প্রতি ওহি নাজিল হতেন নবী বলতেন হযরতে আমিরে মুআবিয়া লিখতেন আমার নবী তাকে শিখিয়ে দিচ্ছেন মুআবিয়া তুমি মিমটাকে এমন ভাবে লেখো যেন তার মুখটা মিমটা যেন অন্ধ না হয়ে যায় তার মধ্যে যেন ফুটা থাকে রহমানটাকে সুন্দর করে লেখো বাটাকে বিসমিল্লাহর বাটাকে এমন ভাবে লেখো যেন পায়ের সোসাটুকু মিলে না যায় ফুটো থাকে প্রত্যেকটি শব্দ আমিরে মুআবিয়াকে আমার নবী লিখতে শিখালেন জোরে বলেন সুবহানাল্লাহ তো নবীর আক্ষরিক জ্ঞান না থাকলে শিখাইতে পারতো নবীর আক্ষরিক জ্ঞান না থাকলে শিখাইতে পারতেন বুখারী শরীফ সুলহে হুদাইবিয়ার বিশাল লম্বা হাদিস ইহুদিদের সঙ্গে যখন চুক্তিপত্র লেখা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিগনেচার করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহুদিরা যখন চুক্তিপত্রকে হাতে নিল বললো আমরা তো আপনাকে রাসূল হিসেবে মানি না যদি আপনাকে রাসূল মানতাম আমাদের তো ঝগড়াই থাকতো না চুক্তিপত্র প্রয়োজনই পড়তো না এটাকে কাটান আপনার নাম লেখেন নবী বললেন আলী এটাকে কাটি আমার নামটা লিখে দাও হযরতে আলী বললেন ওয়াল্লাহ আল্লাহর কসম হুজুর আপনাকে তো আমি রাসূল মানি আপনার নাম কি করে কাটাবো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার হাত থেকে কাগজটাকে নিলেন ফা মাজা এবং ওই মুহাম্মদ রাসূলটাকে কাটালেন ফা কাতাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী পাক তারপর লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ নিজেই নবী পাক সিগনেচার করেছেন বুখারীর হাদিস আর মোল্লা কি বলে নবী লিখতে জানতেন না পড়তে জানতেন না তোমাদের নবী হবে যে মরে মাটির সাথে মিশিয়ে গেছেন কবরে মরা লিখতে জানতেন না পড়তে জানতেন না কিছুই করতে পারে না আর যারা সুন্নিদের নবী যেই রাসূলকে আল্লাহ নির্বাচিত করে পাঠিয়েছেন ওই নবী লিখতেও জানতেন পড়তেও জানতেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই রাসূল যদি ইশারা করে দিতেন গাছ গাছালি লিখতে আরম্ভ করত রাসূল যদি ইশারা করতেন যেমন চন্দ্র দু টুকরা হয়েছিল পাথর ও কাকর লিখতে আরম্ভ করত জোরে বলেন সুবহানাল্লাহ এটা মুসলমানদের নবী না যে লিখতে পড়তে জানে না ইহুদিদের নবী হতে পারে মুসলমানদের নবী না তোমরা কোন নবীর প্রতি ঈমান নিয়ে এসেছো কোন নবীকে মানো আরে নবীর জ্ঞানের তুলনা করো মজমা ওই জাওয়াইদের মধ্যে রাসূলে পাক বলেন শুনো আল্লাহ সমগ্র জগৎকে আমার সামনে করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যা হবে আমি রাসূল এমন ভাবে দেখি কাফি হাজিহি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ আমরা এখানে কি করছি কায়ামত পর্যন্ত কি ঘটবে কি ঘটে না রাসূলে পাক হাতের থাবার মতন পরিষ্কার দেখতে পায় নিজের রওজা মুবারক থেকে আমার আপনার মতন গুনহেগার উম্মতকে পর্যন্ত দেখতে পায় আমাদের কথাবার্তাকে শুনতেও পায় জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদর ইসলাম একটি কথা মনে রাখবেন রাসূলের আদবের নাম হচ্ছে ঈমান এখন বর্তমানে প্রত্যেক এলাকাতে দুটো একটা যুবককে কন্ট্রোল করে ভুং ভাং বই দিয়ে তার ঈমানকে নষ্ট করে নেয় সমাজের মধ্যে অশান্তি তৈরি করে একটা যুবককে একটি বই দিয়েছে লেখা বইটি হচ্ছে আব্দুল্লাহ খন্দকার বাংলাদেশের একজন বিখ্যাত বেঈমান মৌলবি ওই কিতাবের মধ্যে লিখেছে মিলাদ কায়াম এগুলো 700 বছর পূর্বে চালু হয়েছে কত বছর পূর্বে 700 বছর পূর্বে আর কোনো অস্তিত্ব ছিল না তো এইগুলো সব হচ্ছে স্পষ্ট বিদআত যারা করবে তারা জাহান্নামে যাবে
কিন্তু কত বড় বাটফারি করলো আপনার মতন যুবক যখন পড়বে বলবে 700 বছরই হলো হয়তো চালু হওয়া রেফারেন্সও দিয়েছে কিন্তু ভুয়া রেফারেন্স দিয়েছেন আমরা যখন কিতাব পড়ি একটি কিতাবের নাম সুবুলুল হুদা ওয়ার রশাদ 800 বছর পূর্বের লেখা কিতাব ওই কিতাবের মধ্যে লেখা আছে প্রত্যেক ইমামের ঐক্যমত ইজমা যে নবীর মিলাদ পালন করা মিলাদের শেষে দাঁড়িয়ে কায়াম করে সালাত ও সালাম পাঠ করা প্রত্যেক ইমামের ঐক্যমত এটা হচ্ছে মুস্তাহাব জোরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেক বড় বড় ইমাম তো বলছেন মুস্তাহাব আর আজকের মোল্লা তাদেরকে ওভারটেক করে নিজের ঈমানকে নষ্ট করছেন ব্রাদার আকাবিরদেরকে মানাই হচ্ছে নাজাতের পর নাজাতের নাজাত প্রাপ্ত দলের পরিচয় কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে এমন এমন মোলবী বের হবে এমন এমন লোক বের হবে এমন এমন বক্তব্য রাখবে নিজে পথভ্রষ্ট থাকবে অপরকে পথভ্রষ্ট করবে রাসূলের পাককে সাহাবী বলছেন হুজুর ঈমান কি করে বাঁচাবো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা সবচাইতে সংখ্যায় বেশি থাকবে বড় জামাত থাকবে তাদের সঙ্গী হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ওই টাইমে কি করবেন বর্তমান জামানাতে যেমন অনেক ফিতনা এই টাইমে আপনি কি করবেন নবী পাক বলেন যে দলটি বড় ওই দলের মধ্যেই থাকবে সুবহানাল্লাহ বলেন আপনি রিসার্চ করেন পাকিস্তানের মাটিতে আপনার মোটামুটি 22 কোটি মুসলমানের মধ্যে 14 কোটি মুসলমান সুন্নি বারেলি জোরে বলুন সুবহানাল্লাহ বাংলাদেশের মধ্যে 14 কোটি মুসলমানের মধ্যে 8 কোটি কত লক্ষ মুসলমান সুন্নি বারেলি জোরে বলুন সুবহানাল্লাহ ভারতের মধ্যে 40 কোটি মুসলমানের মধ্যে আপনার 27 থেকে 28 কোটি মুসলমান সুন্নি বারেলি জোরে বলুন সুবহানাল্লাহ তুর্কির মধ্যে যান সব সুন্নি বারেলি ইয়ামানের মধ্যে যান শাম দেশের মধ্যে যান জামে আজহার মিশরে যান জামে আজহার মিশরের প্রত্যেকটা শিক্ষক সুন্নি বারেলি জোরে বলুন সুবহানাল্লাহ তারা সবাই মিলাদুন নবী পালন করে সবাই কায়াম করে সাহাবী বললেন হুজুর যদি তাদেরই দল বেশি বড় হয়ে যায় 72টি জাহান্নামী হবে তাদেরই দল যদি বেশি বড় হয়ে যায় নবী পাক বললেন আকাবীরদের দামান ধরে রাখিও সুবহানাল্লাহ বলেন তোমাদের পূর্বের ইমামগণ যেই আকীদার প্রতি কায়েম ছিল সেই আকীদাকে ধরে রাখিও তবে তোমরা নাজাত প্রাপ্ত হবে যুগে যুগে মোল্লা বের হবে কুরআন থেকে দলিল দিবে হাদিস থেকে রেফারেন্স দিয়ে তোমার ঈমানকে নষ্ট করে দিবে কিন্তু তারা কুরআনের সঠিক ব্যাখ্যা করবে না একটা আয়াতকে নেবে আরেকটাকে বাদ দিয়ে দিবে যেমন আপনাদের সম্মুখে আমি উদাহরণ দিই আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন জমিন আসমানে যা আছে আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না এই আয়াত নিয়ে মোল্লারা প্রমাণ করতে চায় যে নবীও গায়েব জানে না বলেন নাউজুবিল্লাহ আয়াত তো আছে কুরআনে আপনার সামনে যদি এই আয়াতটাকে দিয়ে দেওয়া হয় জমিন আসমানে যা আছে আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানেন আপনি কি করবেন আপনি তো বলবেন কুরআনের আয়াত একে তো মানতেই হবে কিন্তু আল্লাহ যে অন্য জায়গাতে বলেছেন সূরা জিনের মধ্যে আলেমুল গায়বি ফালা ইয়ুজহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানির তাদামির রাসূল আল্লাহ বলছেন আমি গায়েব জানেওয়ালা কাউকে নিজের গায়েবের প্রতি ক্ষমতামান করি না ইল্লা মানির তাদামির রাসূল কিন্তু নিজের মনোনীত রাসূলগণ ব্যতীত আমি যে রাসূলের প্রতি রাজি হয়ে যাই তাকে গায়েবের প্রতি ক্ষমতামান করে দিই জোরে বলুন সুবহানাল্লাহ এই আয়াত তো আপনি জানেন না ঈমান হারিয়ে ফেললে তো বিরাদের ইসলাম মনে রাখবেন কুরআন অর্ধেক তারা মানে অর্ধেক মানে না হাদিস অর্ধেক মানে না সাবে বারাতের ফজিলতের উপরে অসংখ্য হাদিস ইবনে মাজা শরীফে তিরমিজি শরীফে শোয়েবুল ইমানে সহিহ ইবনে হিব্বানে বিভিন্ন কিতাব মিশকাত শরীফে রয়েছেন কিন্তু এই হাদিসগুলো থাকতেও তারা মানবে না বাপ দাদা যেটা বেরেনে ভরে দিয়েছেন সেটাই তারা মগজ নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু বাপ দাদার কথা মানলে হবে না নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাখ্যা যেটা ইমাম মুহাদ্দিসিন করেছেন সেটা মানার নামই হচ্ছে ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ